শুরু করিতেছি মহান আল্লাহর নামে যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু আমার লাইভে যারা জয়েন করলেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আমি জানি বেশিরভাগ বাংলাদেশের মানুষ আপনারা ঘরের ভিতরে আসেন লকডাউনে আসেন আমি আমার এলাকায় হবিগঞ্জে আমার পিছনে দেখতেছেন আপনারা ধান খেত এই সেই ধান এই ধানই একমাত্র আমাদেরকে দুর্ভিক্ষ ঠেকাইতে পারে আমাদেরকে বাঁচাইতে পারে আমার পিছনে পুরা খেতগুলা দেখেন শুধু ধান আর ধান যে কারণে আজকে আমি একটা লাইভে লাইবের একটা কথা বলতে চাই আমি আমার প্রাণের সংগঠন আওয়ামী লীগ আমার নেত্রী শেখ হাসিনা যেভাবে কষ্ট করে যাচ্ছেন এই সরকার প্রধান হিসাবে কেউ তাকে পছন্দ করতে পারেন কেউ পছন্দ নাই করতে পারেন কিন্তু বর্তমান বাস্তবতায় উনি যেভাবে কাজ করে যাচ্ছেন যে যে বিভিন্ন ডাক্তার থেকে শুরু করে বিভিন্ন জায়গায় উনি কাজ করে যাচ্ছেন এই সময় আমি একটা কথা বলতে চাই যে আমাদের একটি সংগঠন আছে হচ্ছে গিয়ে বাংলাদেশ কৃষক লীগ আমি জিজ্ঞেস করতে চাই যে বাংলাদেশ কৃষক লীগের এখন পর্যন্ত কোনো পারফরমেন্স আমি দেখতেছি না কেন সব দায়িত্ব কি বঙ্গবন্ধু কন্যার আমাদের আমরা যারা বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করি আমাদের কি কোনো দায়িত্ব নাই আমরা এই রকম একটা সময়ে বাংলাদেশ কৃষক লীগ যদি কৃষকের কাছে কাছে এসে না দাঁড়ায় আপনারা জানেন যে এই পুরা জায়গাটাতে যখন সময় আসবে তখন ধান কাটবে কে কারণ লকডাউন কোনো রাস্তা দিয়ে তো বাইরের থেকে লুক আনা যাচ্ছে না কাটতে হবে নিজের তো এরকম সময়ে যদি কৃষক লীগ যদি বঙ্গবন্ধু পাশে না দাঁড়ায় যদি তাদের পারফরমেন্সে যদি মনে না হয় এর পরে আর দিন সময় পাবেন বাংলাদেশ কৃষক লীগ আপনারা কি গুলশানে চাষাবাদ করবেন বনানীতে কি কৃষক লীগ করবেন না জার্মানিতে কৃষক লীগের শাখা খুলবেন কৃষক লীগ তো কৃষকের পাশে থাকবে এখন কৃষক লীগের আওয়াজই তো সবচেয়ে বেশি শোনার কথা ডাক্তারদের পরে কৃষকদেরকে বাঁচাইতে হবে তাইলেই তো বাংলাদেশ বাঁচবে আমি আমি কৃষক লীগে যারা আছেন তাদের বিরুদ্ধে বলছি না আমি বলছি যে বুঝার চেষ্টা করেন যে কখন কাকে সহযোগিতা করতে হয় বঙ্গবন্ধু কন্যারে তার সুসময়ে সহযোগিতা করার সময় না আজকে যদি কৃষকরা ক্ষতিগ্রস্ত হয় আজকে যদি দেশে অভাব হয় মানুষ বঙ্গবন্ধু কন্যারেই দুষবে সুতরাং যদি আসলেই প্রকৃত অর্থে বঙ্গবন্ধু কন্যারে পছন্দ করেন বঙ্গবন্ধুর আদর্শের ধারণ করেন তাহলে তো কৃষক লীগ ঝাঁপাই পড়ার কথা আমি আরেকটা কথা বলতে চাই আমাদের আরেকটি সংগঠন আছে আমাদের প্রধান বিরোধী দল বলেন যে বিএনপি তো একটা দল আছে হচ্ছে কৃষক দল আমি জিজ্ঞেস করতে চাই যে আপনারা কিছু বললেই বলেন যে সরকার আপনাদেরকে কাজ করতে দেয় না কিন্তু কৃষকের পক্ষে তো এই যে কৃষক দল আপনারা তো কৃষকের পক্ষে দাঁড়াইতে পারেন আপনারা কৃষকের অধিকার নিয়ে কথা বলেন আপনারা এই যে কৃষকের যদি বিএনপি আইসে যদি এই ধানটা কেটে দেয় কৃষক দলের লোকজন তাইলে তো মানুষের মনে জায়গা নেওয়া যাবে আপনাদেরকে কিছু বললেই আপনারা শুধু ক্ষমতার কথা বলেন আপনারা শুধু এই বেগম খালদা জিয়ার মুক্তির কথা বলেন বলেন আপনাদের যেসব অধিকারের কথা আছে আপনারা বলেন কিন্তু অধিকারের সাথে সাথে আপনারা যদি কৃষকের ধান কেটে দেন তাহলে তো সরকার প্রেসারে পড়ে সরকার কাজ করতে বাধ্য হয় সরকারি দল কখন কাজ করতে বাধ্য হয় যখন বিরোধী দল পারফরমেন্স আরও স্ট্রং হয় আমি আরেকটা কথা বলতে চাই দেখেন আরেকটা দল আছে আমাদের জাতীয় পার্টি সারা জীবন ছোটোবেলা থেকে শুনে আসছি যে পল্লী বন্ধু এরশাদ পল্লী বন্ধু এরশাদ সারা জীবন শুনে আসছি তো পল্লী বন্ধু মারা যাওয়ার পর তার যে একটা দল আছে জাতীয় পার্টি পল্লীদের কোথায় ওনাদের অবস্থান আমি একটু জানতে চাই কষ্ট করে আপনারা তো অন্তত পারফরমেন্সটা শো করতে পারতেন পল্লী বন্ধু এরশাদের দল তো বলতে পারতেন যে আমাদের আর কিছু করার নাই আমরা পল্লী মানে কৃষকদের পাশে দাঁড়াইতে চাই এই রকম সময় যদি আপনারাও যদি না দাঁড়ান তাহলে শুধুমাত্র একজন সরকার প্রধানের পক্ষে এত বড় দায় দায়িত্ব নেওয়া সম্ভব না আমি আমার বক্তব্যের শেষে বলতেছি এখনই প্রমাণ দেওয়ার সময় যোগ্যতা দেখানোর সময় এখনই দেশপ্রেমিক কিনা দেখানোর সময় যে দলই করেন না কেন কৃষক লীগ করেন কৃষক দল করেন জাতীয় পার্টির পল্লী বন্ধুর আন্ডারে আপনি দল করেন যে যে দলই করেন আপনি প্রকৃত অর্থে কৃষকের ভালো চান কিনা এই দেশের ভালো চান কিনা এইটাই তো প্রমাণ করার সময় আমি আশা করব যে হয়তো আমার কথার মধ্যে ভুল থাকতে পারে কিন্তু আমার ইন্টেনশনের মধ্যে কোনো ভুল নাই আমি বলছি এখনই সময় যে আপনি আসলেই কৃষকদেরকে ধারণ করেন কিনা যদি আজকে দেখেন আমার কাছে একজন কৃষক আছে আমি উনারের জাস্ট আমার এলাকা আমি জিজ্ঞেস করতে চাই এইবার যে আপনারা তো দেখতেছেন কোন কামলাই তো নাই এই রাস্তাঘাট সব বন্ধ এই এত দাম কাটবেন কিভাবে আপনারা সম্ভব না সব আমি দেখেন একজন কৃষকের কথা হচ্ছে গিয়ে এখন যদি ধান কাটার মেশিন দেওয়া যায় এসিয়া এসিয়াই কোম্পানি আছে এদের মেশিন আছে ওই মেশিনটা তো ধান কাটার মেশিন ধান কাটার ক্ষেত্রে নিয়ে আসা যায় বিভিন্ন ভাবে এটা সব কাজ তো সরকার প্রধানের না সব কাজ সরকার প্রধানের না আপনারা আমরা কিসের জন্য আসি আওয়ামী লীগ জায়গায় জায়গায় কাজ করতেছি এখন তো পারফরমেন্স দেখানোর সময় কৃষকদের আমি যে জায়গায় দাঁড়ায় আসি দেখেন আর কিছুক্ষণ দাঁড়াইলে এখানে আমাদেরকে জুকে ধরবে এই উনারা আমাদেরকে বারবার সতর্ক করতেছেন কারে জুকে ধইরা মাইরা ফেলুক রক্ত সব খেয়ে ফেলুক তাও আমার শরীরের নষ্ট রক্তটা কিছুটা জুকে নিয়ে গেলেও আমি মনে করি মরল শান্তি পাবো আরে নির্বাচনের আগে বেশিরভাগ নেতাকর্মী দেখবেন ভালো ভালো কথা বলে ভালো হয়ে যায় নির্বাচনের সময় যদি ভালো হয়ে যাইতে পারে তো মরার আগে একটু ভালো হইলে কি হয় এখন বাঁচবেন কিনা শিওর না তো করোনা কাকে ধরবে কাকে সরবে কেউই তো শিওর না এই জন্যই বলি এখনো সময় আছে মানুষ অন্তত মরার আগে হইলো সত্য কথা বলে এবং কিছু ভালো কাজ করে যায় কিছু ভালো কাজে শরিক হওয়ার জন্য আজকের মতো এই শরীর হওয়ার আহ্বান জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন